দেশের 120 থেকে 150 আসনে হারবে বিজেপি। বাংলায় পেতে পারে সর্বোচ্চ 8টি আসন। বিজেপির অন্ধ্রের সমীক্ষাতেই না বিশ্বাস। প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বেশ বড় মুখ করেই বলেছেন আপকে বার 400 বার। বাস্তব ছবি কিন্তু উল্টো। বিজেপি সূত্রে জানা গিয়েছে দেশের একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছিল পদ্মশিবির। সেই সমীক্ষার রিপোর্টেই তুলে ধরা হয়েছে দেশে 120টি আসন হারাতে চলেছে বিজেপি। শুধু তাই নয়, সমীক্ষাতে এটা বলা হয়েছে দেশে তৈরি হওয়া ইন্ডিয়া জোট যদি বিজেপিকে সঙ্গবদ্ধভাবে লড়াই দিতে পারে তাহলে সেই আসন হারার সংখ্যা 150-র বেশি হতে পারে। একই সঙ্গে জানানো হয়েছে বাংলায় বিজেপির 19-এর তুলনায় 10টি আসন কমতে পারে, অর্থাৎ এরাজ্যে বিজেপির সর্বোচ্চ আসন প্রাপ্তির সম্ভাবনা মাত্র 8। সূত্রে জানা গিয়েছে সমীক্ষায় যেসব রাজ্যে বিজেপি আসন কমবে বলে ধরা হয়েছে তার মধ্যে বাংলা ছাড়াও আছে ডাবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অসম, নরেন্দ্র মোদীর গুজরাটও। ওই তালিকায় থাকছে এনডিএ শাসিত বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র। তালিকা থাকছে বিরোধী শাসিত কর্ণাটক, ঝাড়খণ্ড এবং দিল্লিও। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 24-এর ভোটে বিজেপি বিহার, কর্ণাটক ও উত্তরপ্রদেশ থেকে 15টি করে মোট 45টি আসন হারাতে চলেছে। মহারাষ্ট্র আর বাংলা থেকে 10টি করে মোট 20টি আসন হারাতে চলেছে। রাজস্থান থেকে 8টি, ঝাড়খণ্ড থেকে 6টি, ছত্তিশগড় থেকে 5টি, হরিয়ানা থেকেও 5টি, অসম থেকে 4টি, দিল্লি থেকেও 4টি আসন হারাতে চলেছে বিজেপি। গুজরাটে তারা হারাতে পারে 2টি আসন। বাদবাকি দেশ থেকে তারা হারাতে চলেছে আরও 21টি আসন, সব মিলিয়ে 120। সমীক্ষার হিসেব সত্যি হলে বিজেপিকে শতাব্দীর সর্ববৃহৎ হারের সম্মুখীন হতে হবে এবং এক্ষেত্রে এনডিএ 180টির বেশি আসন পাবে না।